লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি মূলা আলু দিয়ে মাছ রান্না করব। এই রান্নার পুরো ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ রান্না, খুব সিম্পল একটা রান্না। শীতের সিজনে অনেক মূলা পাওয়া যাচ্ছে। মূলা আমার অনেক পছন্দের একটা সবজি। আমি জানি অনেকেই মূলা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কেন জানি মূলাটা খুব ভালো লাগে। মূলা, শালগম এই জাতীয় সবজিগুলো। তো প্রথমে আমি মূলাটা কেটে নিলাম, তারপর আমি আলুটা কেটে নিয়েছি। আমি আগে থেকে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করছি। আর মরিচগুলো কেটে নিচ্ছি। তো মূলা আলু আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। মাছে আমি হলুদ, লবণ আর লেবু রস মাখিয়ে বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। তো এখন শীতের সিজন অনেক সবজি পাওয়া যাচ্ছে, কোন সবজি রেখে কোনটা খাবো এরকম মনে হয় সবসময়। শীতের সিজনটা ভালো লাগে শুধু এই সবজিটার জন্যই। তো মূল রান্নায় চলে আসছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। সবগুলো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এই পিট ও পিট করে মাছটা মোটামুটি করে ভেজে নেব। খুব বেশি যে কড়া করে ভাজবো এরকম না, হালকার মধ্যে একটু ডিপ ফ্রাই করে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে রেখে দেব। মাছটা তুলে আমি একই পাত্রে রান্না করব। মাছটা তুলে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, আর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। খুব অল্প মশলা দিয়ে রান্না করব। মূলা কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পরপর 2 বার অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি মাছটা যে ভেজে রেখেছিলাম মাছটাও আমি এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে এটাকে আমি তুলে রেখে দেব। একটু ঢাকনা দিয়ে রাখছি। তো মাছটা আমার কষানো হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে রাখবো। মাছটা নামিয়ে এখানে আমি কেটে রাখা মূলা আর আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো মাছটা যে আমি তুলে রেখে দিয়েছিলাম, তারপর আমি যে মূলা আর আলুটা দিয়েছিলাম সেটা কোনোভাবে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিল। তো মাছটা তুলে নিয়ে আলু আর মূলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। और आरेक चूलाय आमी गरम पानी बसिए दिएछि गरम पानीटा दिए देब ताहले रान्नाटाओ ताड़ाताड़ी होबे और मूलाटाओ माने खूब बेशी रान्ना होबे ना काँचा पानी दिले होबे कि पानीटा गरम होते होते मूलाटा अनेक बेशी सेদ্ধ हये जाबे तखन आबार मूला खेते भालो लागबे ना खूब बेशी नरम मूला खेते आमार भालो लागे ना ताई एकटू शक्त शक्त करे राखबो। तो एखाने आमी गरम पानी दिए दिच्छी एखाने आमी 3 ग्लासेर मतो पानी दिए देब एकटू झोल झोल करे रान्ना करबो। तो पानीटा देওয়া হয়ে গেছে আর এটা যেহেতু আর বেশি সময় লাগবে না রান্না করার জন্য এখানে আমি ভেজে রাখা মাছটা একসাথে দিয়ে দিব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে অল্প কিছু সময় রান্না করে নামিয়ে নেব। আমার বাসায় ধনেপাতা ছিল না আজকে রান্নার সময় তাই এখানে ধনেপাতা দিতে পারলাম না আপনারা অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন ধনেপাতা দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার রান্নার পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এটা আমি নামিয়ে নেব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।